হচ্ছে বরেন্দ্র সংবাদের সাথে আছি আমি নূপুর মাহমুদ। শুরুতে সংবাদ শিরোনাম, পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে বাজারে অভিযান, আজ থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু, জিরো পয়েন্টে আরএমপিকে পুলিশ বক্স নির্মাণ করে দেবে রাশিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে রাজশাহী সাহেব বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে মাস্টারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় সাইফুল ইসলাম নামের একজনকে ২০০০ টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে, এই অভিযানই শেষ নয়, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চলবে। এ সময় বাড়তি দাম না নেওয়ার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ম্যাজিস্ট্রেট বাজার থেকে চলে যাওয়ার পরই আবারও দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে শুরু করেন। অথচ ম্যাজিস্ট্রেট থাকার সময় দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা দরে ব্যবসায়ীদের বিক্রি করতে দেখা যায়। আমরা একটি কমন বিষয় হচ্ছে, বাংলাদেশে পেঁয়াজে এমন কোনো ঘাটতি নাই, পেঁয়াজের মজুদ যথেষ্ট, এবং রাজশাহীতে এই মুহূর্তে পেঁয়াজের মজুদ ৫৭,০০০ টন, রাজশাহীতে সারা বছরের চাহিদা আছে ৪৪,০০০ টন, রাজশাহী অলওয়েজ সারপ্লাস। সারা বাংলাদেশেও পেঁয়াজের এমন কোনো দুর্ঘটনা ঘটে নাই যে পেঁয়াজের দাম বেড়ে যাবে, যথেষ্ট মজুদ আছে। সুতরাং এই হঠাৎ করে দাম বৃদ্ধিটা অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য, আমরা সেই বিষয়টি মনিটরিং করছি। প্রত্যেকটি উপজেলায় আলাদা আলাদা ভ্রাম্যমাণ মোবাইল কোর টিম কাজ করছে, ভোক্তা অধিকার এবং সকল বিভাগের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা কাজ করছি, এবং বড় বড় পাইকারি বাজারগুলোতে আমাদের মোবাইল কোর আজ থেকে তদারকি শুরু করেছে। রাজশাহীতে মহানগরে আমাদের ৬টি মোবাইল কোর টিম একযোগে কাজ করছে, কোথাও রকমের কোনো রকমের অসঙ্গতি এবং অশুভ মূল্য বৃদ্ধির পায়তারা থাকলেই সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদ ঠেকাতে নাটোরে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। বুধবার দুপুরে নাটোর শহরের স্টেশন বাজার এবং নিচা বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ মজুদ আছে, একজনের কাছে ১ থেকে ২ কেজির বেশি পেঁয়াজ বিক্রি না করতে নির্দেশনা দেন। মজুদদারির মাধ্যমে সংকট সৃষ্টি করার চেষ্টা হলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। বাজার মনিটরিংয়ের সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ গণমাধ্যম কর্মীরা। বর্তমানে নাটোর স্টেশন বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি, আর দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকা কেজি। একই পেঁয়াজ শহরের নিচা বাজারে বেড়ে গিয়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা। নোয়াখালীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ২৪ প্রতিষ্ঠানকে দুটি মামলায় ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে নোয়াখালী সদরে মাইজ্যোতি বাজার সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ২৩টি প্রতিষ্ঠানকে ৩২,০০০ টাকা ও চিংড়ি মাছে ভেজালের জন্য ৮,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেন নোয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ জাকারিয়া। আজ থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু হয়েছে, সব আসনে যাত্রী নিয়েই চলাচল শুরু করেছে ট্রেন। এতদিন করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আসন ফাঁকা রেখে ট্রেন চলছিল। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে আজ থেকে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে ৫০ভাগ টিকিট অনলাইনে ও ৫০ভাগ টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে রেলে যাত্রী ভ্রমণ করার কথা থাকলেও অনেকেই মানছেন না একথা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অনুরোধে ট্রাফিক বিভাগের জন্য নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে পুলিশ বক্স নির্মাণ করে দিতে যাচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশন। জনগুরুত্বপূর্ণ এই এলাকাটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ বক্স স্থাপনের বিষয়টি বিবেচনায় নেয় রাশিক। পুলিশ বক্স স্থাপনের লক্ষ্যে সিটি কো অপারেটিভ সোসাইটি ভবনের জায়গা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
বুধবার বেলা 11টায় জায়গাটি পরিদর্শন করেন মেয়র। পরিদর্শনকালে রাশিকের প্যানেল মেয়র এক ও 12 নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু, দি রাজশাহী সিটি কর্পোরেটিভ সোসাইটির সেক্রেটারি নুরুল ইসলাম মতিন, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম উপস্থিত ছিলেন। নাটোরের সিংড়ায় বিল থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার চননবিনের মধ্যে তিসিখালী মাজারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, দুপুরে স্থানীয়দের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পানি থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিলে প্রচুর স্রোত আছে, সে কারণে অন্য কোথা থেকে মরদেহটি ভেসে আসতে পারে। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।